আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকলের দাম আমি ভালো আছি ভীষণ মজার ঈদের স্পেশাল নবাবি সেমাই তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন নবাবি সেমাই তৈরি করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি আর এখানে পছন্দ মতো বাদাম কিসমিস বাদাম আর কিশমিশ এখন আমি ঘিয়ের মাঝে ভেজে নেব বাদাম কিসমিস ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নিলাম এবং বাদাম কিসমিস ভাজার পরে যে ঘি ছিল সেই ঘিয়ের মাঝে আমি এখানে চারশো গ্রাম সেমাই দিয়ে দিলাম আমার এই প্যাকেটে আটশো গ্রাম সেমাই আছে সেখান থেকে আমি চারশো গ্রাম নিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ চিনি এখন চুলা রাস লো হিটে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেমাইগুলো ভেজে নেব আর নাড়তে হবে আর বাঁচতে হবে খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন সেমাইগুলো পুড়ে না যায় ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম আমি আগে থেকে জাল করে নেওয়া ঘন তরল দুধ দিয়ে দিলাম তিন কাপ সরসহ আর এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ আপনারা চাইলে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখন আস্তে আস্তে নাড়বো আর জাল করব তারপরে মালাইটা রান্না করে নেব আস্তে আস্তে নাড়তে হবে আর জাল করতে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় কিছুক্ষণ রান্না করার পরে আমার মালাইটা রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি এখন একটা বাটিতে আগে থেকে ভেজে রাখা সেমাইয়ের অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম এখন আমি সেমাই দেওয়া হয়ে গেছে সেমাইয়ের উপরে রান্না করে রাখা মালাই গরম থাকতে দিয়ে দিলাম মালাই দেওয়া হয়ে গেছে এখন আমি এখন মালাইয়ের উপরে আমি ভেজে রাখা বাকি সেমাইগুলো সব দিয়ে দিলাম সেমাই দিয়ে দেওয়া হয়ে গেছে এখন ভেজে রাখা বাদাম কিশমিশ সেমাইয়ের উপরে সুন্দর মতো সাজিয়ে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল ভীষণ মজার নবাবি সেমাই ঈদের স্পেশাল এটা কিন্তু ঈদের দিন না বানালে মোটেই চলে না আর এটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে কিন্তু অসম্ভব মজার আমি এখন নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা ঠান্ডা এ সেমাইটা কিন্তু পরিবেশন করতে হবে ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করব দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ